হাই ফ্রেন্ডস, আজ আমি বাসন্তী পোলাও করে দেখাবো। তার জন্য আমি এখানে আগে জল ফোটাতে বসিয়েছি। এই জলের মধ্যে আমি একটু সাদা জিরে দিয়ে দিলাম। এই জলটা আমি ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। আমি একদিকে জলটা ফুটতে বসিয়েছি, আর পাশে আমি একটা কড়াইতে প্রথমে আমি ঘি দিলাম এক চামচ। এবার এর মধ্যে আমি গোটা গরম মশলা গুলো দিলাম। কাজু আর কিশমিশটা আগে একটু আমি ভেজে নেব। কাজু কিশমিশটা আমি ভেজে তারপরে আমি গোবিন্দভোগ চালটা ভাজছি। কাজু কিশমিশটা বেশি ভাজবো না, যাতে পুড়ে না যায়। হালকা ভেজে আমি তুলে নেব। কাজু কিশমিশটা আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি ওই ঘিয়ের মধ্যে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি এখানে 500 গ্রাম। চালটাকে আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে মেলে রেখেছিলাম একটা পেপারের উপরে। এইবার ওই শুকনো চালটা আমি এই ঘিয়ে ভাজছি। এর মধ্যে আমি সামান্য হলুদ দেব, হলুদ আর এই তেজপাতা গুলো দিয়ে দেব। অনেকে ফুড কালার ব্যবহার করে, আমি এটা হলুদ দিয়েই করছি। আর নুন দেব এখানে পরিমাণ মতো। ভালো করে আমি এটা গ্যাস কমিয়ে, গ্যাসের আগুনটা কমিয়ে ভালো করে ভেজে নেব। নিরামিষের দিনে অষ্টমীতে তো ভোগ হিসেবে এটা ঠাকুরকে দেওয়া হয়, বাসন্তী পোলাওটা। এটা খুবই ভালো লাগে খেতে সবারই। আমার এই চালটা দেখুন খুব ভালো করে ভাজা হয়ে গেছে। চালটা খুব ধৈর্য ধরে ভালো করে ভাজতে হবে, না হলে পোলাওটা এক একটা ভাতের গায়ে এক একটা লেগে যাবে, ঝরঝরে হবে না। এবার আমি এই যে এখানে জলটা ফুটিয়েছিলাম জিরে দিয়ে, এই জলটাকে ছেঁকে নেব যাতে জিরে না পড়ে। যতটা চাল নিয়েছি ঠিক তার ডবল আমি জলটা দিলাম, ফোটানো জলটা। এবার আমি ভেজে রাখা এই কাজু কিশমিশ গোটা গরম মশলা সব দিয়ে দিলাম। এখন আমি খুব গ্যাসের আগুনটা খুব সিমে করে ঢাকা দিয়ে রাখব। আমার পোলাওটা প্রায় হয়ে গেছে, নরম হয়ে গেছে অলরেডি চালটা, আমি দেখে নিলাম। এবার আমি আরেক চামচ ঘি দেব। প্রথমে আমি 2 চামচ ঘি দিয়েছিলাম, আরেক চামচ ঘি এবং চিনিটা দিয়ে দেব। এটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, মিষ্টি পোলাও, তাই চিনিটা একটু বেশিই লাগবে। আমি খুব হালকা হাতে মিক্স করবো এটা। এবার আমি একটু হালকা চাপা দিয়ে রেখে দেব। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, একটু দমে থাকলে আরো সুন্দর এটা ঝরঝরে হয়ে যাবে। আমার পোলাওটা বানানো হয়ে গেছে, দেখুন খুব সুন্দর দেখতে হয়েছে, একদম ঝরঝরে। এটা ভেজ আইটেমের মধ্যে এটা খুব ফেমাস, পুজোর ভোগেও দেওয়া যায় এবং এটা এমনি বাড়িতেও খাওয়া যায়, গেস্ট এলেও করে দেওয়া যায়। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আর আমার এই ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।